হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এখন আর একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি বানাচ্ছি মশলা বেগুন কারি। দেখো বেগুন মশলা কারি, দেখো কত সুন্দর বেগুনগুলো নিয়েছি। ছোটো ছোটো বেগুনকে ভালো করে এরকম করে চিড়ে কেটে নিয়েছি, দেখো চারফেলা করে। আর এর জন্য লাগবে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও কুচি নিয়েছি। তোমরা দেখতে থাকো কী করে বানাচ্ছি। তো দেখো বেগুন কারি করার জন্য এই যে নারকেল নিয়েছি, শুকনো নারকেলটাকে আমি একটু তেলে ভেজে নিয়ে, এই এমনি শুকনো খোলায় ভেজে নিয়েছি, দেখো তেলে নয়, শুকনো খোলায় নেড়ে নিয়েছি। আর এখানে দেখো পোস্ত নিয়েছি একটু অল্প করে, তোমরা একটু বেশি নিলে ভালো লাগবে, আমার কাছে অল্পই ছিল, নিয়েছি। পোস্তটাকেও আমি ভেজে নেবো, শুকনো খোলায় নেড়ে নিয়ে রেখে দেবো। এখানে তিল চাই, সাদা তিল, সাদা তিলটাকেও আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে রেখে দেবো। আর একটু বিউলির ডাল চাই, বিউলির ডালটাও আমি শুকনো খোলায় নেড়ে এর সঙ্গে সব একসঙ্গে মিক্স করে নেবো। তো দেখো এই যে বিউলির ডালটা এই যে অল্প করে রাখবে এইটুকুনি, তো এটাকেও আমি ভালো করে শুকনো খোলায় নেড়ে রেখে দেবো। আর লাগবে দেখো এই যে ধনে, গোটা ধনে লাগবে, ধনেটাকেও আমি শুকনো খোলায় নেড়ে রেখে দেবো। তো দেখা যায় সাদা তিলটা নিয়ে নিয়েছি, তিলটাও আমি শুকনো খোলায় নেড়ে এর সঙ্গে পাইল করে নেব। দেখো ধনেটাও শুকনো খোলায় নেড়ে নিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, একটু তেঁতুল নিয়েছি, এটাও শুকনো খোলায় নেড়ে দিয়ে দেবো। শুকনো খোলা নেড়ে দিয়ে দিতে হবে। তো দেখা যায় সবকিছু একসঙ্গে নেড়ে নিয়েছে শুকনো খোলা, এবার এগুলোকে মিক্সার মেশিনে পেস্ট করে নেবো। তো দেখো এবারে এই সব মশলাগুলো আমি এতে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দেবো, কারণ কি কাঁচা লঙ্কা দিয়ে আছে, এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দেবো, একটু নুন দিয়ে দেবো। সব দেওয়া হয়ে গেলে এবারে এটাকে মিক্সার মেশিনে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো দেখো এই যে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে, এইরকম খেলে কত সুন্দর খেতে লাগে, দেখো কত সুন্দর হয়ে গেছে, পিনো করে বেটে নিয়েছি। তো দেখো এই যে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলের ওপরে দেখো এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দুটো পেঁয়াজ আমি বড় বড় কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো। তো দেখো এই যে পেঁয়াজটা লাল হচ্ছে, আর একটু লাল হয়ে যাক, তারপরে আমি যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো এক চামচ নিয়ে নিয়েছি। আর এখানে ধনে পাতাও লাস্টে ছড়ানোর জন্য দেখো ধনে পাতাটাও ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তো দেখো আগে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটাও যত ভাজা হবে বেগুনগুলোও ভাজা হয়ে যাবে, বেগুনগুলো সব দিয়ে দিয়েছি, দেখো একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো একবার করে খুলবে, এরকম করে নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবে। তো দেখো খুব সুন্দর হচ্ছে, যে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি, আদা রসুনটা দিয়েও ভালো করে একটু ভেজে নেবো। তো খুব সুন্দর দেখো বেগুনগুলো নরম হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, মশলা ক্যারি মানে মশলাই বেশি চাই। দেখো কত সুন্দর এই যে মশলা দিয়ে দিলাম, এবার নাড়িয়ে নিতে হবে। দেখো এই যে আরও এতে মশলাটা পুরো মুছে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি এত সুন্দর গন্ধ হচ্ছে, তোমরা প্লিজ বাড়িতে বানাও, আর তারপর আমাকে বলো কি এত কত সুন্দর টেস্টটা লাগে। এই দেখো এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, এইটা এখানকার নয়, এইটা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের আন্ধ্রার দিকেরই সব লোক বানায়, ওদেরই এটা ফেমাস, খুব সুন্দর লাগে, খেয়ে দেখো একবার। দেখো শুধু এত মশলাদার এত সুন্দর রুটি একটার জায়গায় দুটো তিনটে চারটে খেয়ে নেবে, এত সুন্দর লাগে। দেখো এবার আরেকটু যদি তোমরা যেরকম কাই রাখবে সেরকম ঝোল রাখবে সেরকম জলটা দেবে, দেওয়ার পরে ঢাকা দিয়ে দিতে হবে, খুব সুন্দর একটা দেখতে লাগছে দেখো। তো দেখো আমি দিয়ে দিয়েছি জলটা, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ফুটতে হবে, ঢাকা দিয়ে দিলাম। তো একটু খুলে খুলে ঘেঁটে দেবে, নাহলে তলাতে বসে যাবে, কিন্তু একবার করে খুলবে, একটু করে নেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবে, এরকম করে বেগুনগুলো একদম নরম হয়ে যাবে। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর কত ছিটকাচ্ছে দেখেছো, সামনে থেকে সরে যাবে, খুব ছিটকায়। আর দেখো এই চারি সাইড দিয়ে তেলগুলো ছেড়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো কালারটা,
দেখো তো, দেখো খুব সুন্দর হয়ে গেছে। এই যে দেখো বেগুনগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দেবো। তো ধনে পাতাটা দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে নেবো। তো দেখো এবার গ্যাসটা নিভিয়ে দেবো, নিভিয়ে দিয়ে তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। তো দেখো এই যে আমার রেডি হয়ে গেছে বেগুন মশলা ক্যারি, কত সুন্দর দেখতে লাগছে। দেখো খেতেও সুন্দর লাগবে, একটার জায়গায় দুটো তিনটে রুটি খাবে। তো দেখো তোমরা ঘরে প্লিজ তাড়াতাড়ি জলদি জলদি বানিয়ে নাও, আর বাচ্চা থেকে বড় সবাইয়েরই পছন্দ হবে এত সুন্দর একটা রেসিপি। তো তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাও, আমি এখানে রেসিপিটা শেষ করছি, পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি। আবার তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার বড় মেয়ের তো আর ছোটো মেয়ের খুব পছন্দ, ওই জন্য আমাকে বানাতেই হয়। তোমরাও প্লিজ বাড়িতে বানিয়ে খাও, একবার বানালে বারবার বানাবে।